হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। আজকে তো সরস্বতী পুজো, তো আজকে আমি নিয়ে এসেছি প্রথমবারের জন্য ব্লগ। তোমরা দেখতেই পাবে আজকে সারাদিন কী করলাম, মোটামুটি দেখাবো, ঠিক আছে? তো দেখে নাও। আচ্ছা, তার আগে একটু বলে নিই, কালকে আমরা একটু ওই সাজসজ্জা মতন করছিলাম, তো সেটাও একটুখানি দেখাবো। আগে সেটা দেখে নিই, তারপরে দেখো যে আজকে সারাদিনে আমি সকাল থেকে কী করলাম। আমাদের ঠাকুর এসে গেছে, এই যে, যদিও মুখটা ঢাকা আছে, আর আমি চাইছিও না এখন মুখটা খুলতে, কালকেই একবার দেখবো। এইটা আমাদের ঠাকুর ঘর, ছোট্ট আমাদের ঠাকুর ঘর, খুবই প্রিয় জায়গা এটা। আর একটু সাজানোর চেষ্টা করেছি, এই যে একটু দেখিয়ে দিই দূর থেকে, আরো একটু বাকি আছে, দেখি কদূর কি হয়। ডেকোরেশন মোটামুটি শেষ, এরকম হয়েছে জিনিসটা, এটা তো আগেই দেখালাম, এইটা এইরকম। আর এই দেয়ালটার মধ্যে খানিকটা করেছি, এই যে, ঠিক আছে, আজ আর সময় নেই, কালকে দেখা হবে। দেখি আজকে সারাদিন ধরে আমি কী করবো। আজকে তো সরস্বতী পুজো, আজকে এমনিতেই প্রচুর কাজ, তার মধ্যে আমাদের যে মেয়ের আছে তার মনে আনন্দ হয়েছে খুব, তাই সে মেরেছে ডুব, তার জন্য আরও বেশি কাজ আছে। তো চলো তোমাদেরকে দেখাই যে আমি কী কী করি। আজকে সকালবেলায় মোটামুটি ব্রেকফাস্টে সেরকম কারোর কিছু নেই, যে যে খাবে আমি তো খাবো না, কারণ পুজো করবো, তো যে খাবে সে পাউরুটি বা মানে ব্রেড আছে আর কি, তো ব্রেড খেয়ে নিতে পারবে। আর ছেলের জন্য আপাতত রুটি বানাচ্ছি দুটো।
গেছে আর একটু শাড়ি টাড়ি পরেছি। তো আগে পুজোটা সেরে নিই, তারপরে তোমাদেরকে বলবো। খুব ছোট করেই পুজো হয় আমাদের, ভোগ টোক হয় না, নিজের মতন করেই পুজো করি, নিজেই পুজো করি, কেন সেটা পরে বলছি, এখন আর সময় নেই, অনেক বেলা হয়ে গেছে। আগে পুজোটা সেরে নিই, তারপরে তোমাদেরকে আগে পুজোর প্রস্তুতিটা তোমাদের দেখিয়ে নিই, তারপর পুজোটাও খানিকটা দেখানোর চেষ্টা করব, আর তারপরে বলছি যে কেন পুজো হয় না, ঠিক আছে? সব চলে আসবে, কথা কম, সব চলে আসবে। আর পুজো করতে যাওয়ার আগে যেটা বললাম যে আমরা খুব নমিনাল ভাবে এই পুজোটা করি, বিশের একটা আরম্ভ কিছু করি না, সেটার কারণটা হচ্ছে গিয়ে যে আমাদের মেইনলি বেসিক্যালি জিনিসটা হয় কারণ হচ্ছে আমাদের ঘট পাতা হয় না। জানো যে পুজোর সময় ঘট পাততে হলে অনেক ধরনের নিয়মকানুন মানতে হয়, কিন্তু এই ফ্যামিলিতে একটা বহুদিন আগে শুনেছি আমি যে একটা কোনো মিস আপ হয়েছিল, যে কারণে যে কোনো পুজোতেই হোক ঘট পাতা হয় না, এমনকি আমাদের কিন্তু লক্ষ্মীবারেও ঘট পাতা হয় না, মানে নিয়ম নেই আর কি। তো সেই জন্যই লক্ষ্মী পুজো হোক বা সরস্বতী পুজো হোক, বাড়ির যারা বউরা থাকে বা মেয়েরা থাকে তারাই কিন্তু নিজে নিজে পুজোটা করে, আর নিজেদের মতন করে সাজিয়ে গুছিয়ে একটু আর কি ঠাকুরকে সাজিয়ে জাস্ট ভোগটা নিবেদন করা বা একটু অঞ্জলিটা দেওয়া, আর যদি কিছু কারো মন্ত্রতন্ত্র জানা থাকে তাহলে সেটা দিয়ে একটু ঠাকুরকে নিজেদের মতন করে পুজো করে দেওয়া, দ্যাটস ইট। তো এই জন্য তোমরা দেখলে যে আমরা ভীষণই স্বল্প আয়োজনের মধ্যেই পুজোটা করি, যেরকম নিজের আমার মতে মনের ভক্তিটা আসল, মনের ভক্তি দিয়ে যেটুকুনি যেভাবে পুজো করে যে সেটাই আমার মনে হয় যে মা নিশ্চয়ই সেটাকে গ্রহণ করবেন। আজকে আমাদের রান্না হয়েছে খিচুড়ি, আলু ভাজা, চাটনি, নিরামিষ। আজকে আমরা সবাই পাতায় খাচ্ছি কারণ কাজের লোক যেহেতু আসেনি সেজন্য থালার আর বন্দোবস্ত করা হয়নি। সরস্বতী পুজোটা কিন্তু আমাদের সবার কাছেই একটা খুব নস্টালজিক ব্যাপার,
ছোটদের কাছে খুব আনন্দের একটা দিন, আর আমাদের বড়দের কাছে কিন্তু একটা খুব নস্টালজিয়া ভেসে যাওয়ার দিন। মানে ছোটোবেলাতে সরস্বতী পুজো মানেই হচ্ছে গিয়ে সকাল সকাল ঘুম থেকে ওঠো, উঠে হলুদ দিয়ে চান করো, হলুদ বাটা লাগিয়ে তারপরে পুজো, মানে সেদিনকার বিশেষ করে সরস্বতী পুজোর দিনকে যেন সকালবেলা থেকে ওই যে ওইটুকু সময় উপোস থাকতাম, ওইটুকু সময় মনে মতো প্রচণ্ড খিদে, অন্যান্য দিন হয়তো পেতো না কিন্তু সেদিনকে প্রচণ্ড খিদে পেতো। তারপরে যখন পুজো হলো, তারপরে তাড়াতাড়ি করে খেয়ে দেয়ে মার কি শাড়ি আছে রেডি ফেডি করে পরে স্কুলে যাওয়ার একটা হিড়িক থাকতো, স্কুলে গিয়ে বন্ধুদের সঙ্গে দেখা কে কীরকম সেজেছে, কে কীরকম শাড়ি পরেছে, কার শাড়িটা বেশি সুন্দর, এরকম ব্যাপার থাকতো। আর রাস্তা দিয়ে, এটা তো আমার এখনও খুব ভালো লাগে, রাস্তা দিয়ে যে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদেরকে দেখি বেশ সুন্দর শাড়ি টাড়ি পরে, বা ছেলেটা পাঞ্জাবি পরে এদিকে সানগ্লাস পরে বেরোয়টা, আমার আমি এখনও খুব খুব খুবই এনজয় করি। তো সরস্বতী পুজোটা আমার কাছে খুবই আনন্দের একটা দিন, তাই জন্য আমি আজকের দিনটাকে বাছলাম। তোমাদের কেমন লাগলো আমাকে একটুখানি জানাও, অবশ্যই জানাও, আর ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা দ্য রেইনবো জোন, তোমরা সবাই জানো যারা দেখছো। আর যারা দেখছো অথচ মনে করো যে আমার চ্যানেলে কিছু পটেনশিয়াল আছে, প্লিজ শেয়ার করো যাতে আমার একটু সাবস্ক্রাইবারের সংখ্যাটা বাড়ে, তাহলে আমি আরও অন্য ধরনেরও কিছু অনুষ্ঠান বা অন্য ধরনের কিছু ভিডিওস নিয়ে আসতে পারি। আর খুব শিগগিরই আমার একটু অন্য ভিডিও আসছে এই ধরনের ভিডিও ছাড়া, তো এই ধরনের ভিডিও তোমরা আজকাল বেশি পাবে, ঘন ঘন পাবে। আর যেটা আমার ফানি ভিডিওসগুলো যেরকম তোমরা আগে দেখেছো, দুগ্গা দুগ্গা বা ওই আরেকটা যেটা ছিল ফ্যান্টাসি ভার্সেস রিয়ালিটি, তো এগুলোর মতন ভিডিওসও আসছে। আরও অনেক নতুন নতুন কিছু জিনিসও আমি আনতে চলেছি, তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো যারা করোনি, আর বেল আইকনটা টিপে দাও, তোমরা সবাই জানোই, এটা আর নতুন করে বলার কিছু নেই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব শিগগিরই দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত টাটা।